হ্যালো বন্ধুরা, এমএস ফ্যামিলি চ্যানেলে সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আমার আজকের ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো যে আমি আজকে নিয়ে এসেছি আমার চ্যানেলে বেশ কিছু নতুন নতুন ড্রেস কালেকশন। আর তোমরা তো জানোই যে আমার ড্রেস কালেকশন মানে কিন্তু সেটা হচ্ছে ডিএনবি অ্যাপ থেকে প্রচুর শপিং। কারণ ডিএনবি হলো ভারতের প্রথম নেটওয়ার্ক ডিজিটাল ব্যবসা, যেখান থেকে তোমরা শপিং আর ইনকাম দুটোই করতে পারবে। আর তার জন্য তোমাদেরকে বেশি কিচ্ছু করতে হবে না, ছোট্ট একটা লিংক, সেটা তোমরা শেয়ার করে দেবে আর প্রচুর 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 শপিং করতে পারবে, তার সাথে ইনকামটাও হবে। আর যদি সেই আপনার প্রিয় পরিজনরা আপনার সেই লিঙ্কে ক্লিক করে কোনো শপিং করে, তাহলে সেখান থেকে পেয়ে যাবেন আপনারা 5%। আর শুধু তাই নয়, তারাও যদি আবার তাদের কোনো প্রিয়জনের সাথে সেই লিঙ্কটি শেয়ার করে, তাহলে তারা তো 5% পাবেই, উপরন্তু আপনিও পেয়ে যাবেন আরও 5%, তাও আবার আপনাদের অ্যাকাউন্টে সারা জীবনের জন্য। উদাহরণস্বরূপ, আপনি যদি 100 জন গ্রাহক করে থাকেন এবং সেই 100 জন যদি সেই একই সংখ্যক গ্রাহক বানিয়ে থাকে, তাহলে হলো মোট 10,000 গ্রাহক। আর যদি তিনি মাসে 300 টাকারও সেল করেন, তাহলে সেটা কিন্তু হয়ে যাবে আপনার 30 লক্ষ টাকার ব্যবসা। আর তার 5% যখন আপনার অ্যাকাউন্টে ঢুকবে, সেটা হয়ে যাবে 1,50,000 টাকা। শুধু তাই নয়, আপনারা চাইলে এর থেকে আরও অনেক অনেক বেশি টাকা আপনারা ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে একদম ইউনিক কালেকশন, একদম ইউনিক কালেকশনের ওপর এই লং কুর্তাটা। আর এটার কালারটা কি বলবো, এটার কালারটা বলতে পারো আমাদের স্কিন কালার। তো দেখো ডিজাইনটা, তোমরা দেখো ডিজাইনটা কিন্তু একদমই ইউনিক, ডিজাইনটা একদমই ইউনিক, খুব সুন্দর ডিজাইন করা। তোমরা দেখতে পাচ্ছ হাতার কাছেও খুব সুন্দর ডিজাইন, আর এখানেও কিন্তু একই রকম। ড্রেসটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে, আমার বেশ ভালো লেগেছে, কারণ এটা একটু ইউনিক ডিজাইন, আর 5টা ড্রেসের সাথে একদম আলাদা, তাই না বলো? আর এটার কালারটাও কিন্তু একদম ইউনিক কালার, কারণ এটা কোনো লাল নীল হলুদ নয়, এটা একদম স্কিন কালার বলতে পারো। তো কেমন লাগছে জানাবে, ঠিক আছে? আর এটাও কিন্তু সেম, একদম পেটের কাছে ইলাস্টিক, ঠিক আছে? আর হাতাতেও রয়েছে ইলাস্টিক, যে কোনো একদম হাতায় একদম সুন্দরভাবে সেট খেয়ে যাবে। ঘটি হাতা দেখতে পাচ্ছ, ঘটি হাতা আর ইলাস্টিক দিয়ে ঘটি হাতা, খুব সুন্দর ফুটে উঠেছে তার জন্য। তো চলো আবার তোমাদেরকে পরের ড্রেসটা দেখাই। তো পরের ড্রেসটা, এটা হচ্ছে একটা লং কুর্তি, দেখো একটা লং কুর্তি। আর এটা কিন্তু এখান দিয়ে দেখতে পাচ্ছ খুব সুন্দর বোতাম সিস্টেম, এই যে দেখো সুন্দর সুন্দর বোতাম সিস্টেম। আর তারপরে এখান থেকে এটা কিন্তু এরকম মাঝখান থেকে এরকম কাটা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, মাঝখান থেকে এরকম কাটা, ভীষণ সুন্দর, একটুখানি স্টাইলিশ ব্যাপার আছে এটার মধ্যে। আর এটা কিন্তু কলার দেয়া, আর হাতাটা এতটা এরকম লম্বা, আর এখানে রয়েছে আবার হাতার কাছে সুন্দর ডিজাইন। এটাও কিন্তু বেশ সফট কাপড়, আর সাদা নীলের ওপরে কেমন হোয়াইট কালারের প্রিন্ট করা, তোমরা দেখতে পাচ্ছ। তো এটা কাদের কাদের পছন্দ হয়েছে জানাবে, আর সুন্দর ড্রেসটা কাদের কাদের ভালো লাগলো জানাবে, ঠিক আছে? তো চলো এবার তোমাদেরকে আমি আমার পরের ড্রেসটা দেখাই। এই সমস্ত শপিংগুলো কিন্তু আমি করেছি ডিএনবি অ্যাপ থেকে, ডিসক্রিপশনে অবশ্যই তোমরা লিঙ্ক পেয়ে যাবে, আর সেই লিঙ্ক থেকে ক্লিক করে তোমরা অবশ্যই কিনে নিতে পারো এই সুন্দর সুন্দর ড্রেসগুলো। তোমাদের যদি একটুখানি নিজের বয়সটাকে কমিয়ে নিতে ইচ্ছে করে, একটুখানি যদি বেবি লুক আনার ইচ্ছে করে, যেন আমি এমনভাবে সাজবো যে আমাকে একটুখানি বেবি বেবি লুক আসবে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই ড্রেসটা কিনে নিতে পারো। ফ্রেন্ডস দেখো ড্রেসটা কেমন বেবি বেবি ভাব না, আমার তো ভীষণ ভালো লেগেছে এই ড্রেসটা, একদম ফুল হাতা দেখতে পাচ্ছ, আর হাতার কাজটা এত সুন্দর ডিজাইন, দেখো এত সুন্দর কুচি 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 টাইপের ডিজাইন, আর কি যে সফট, তোমাদেরকে যদি আমি বলে বোঝাতে পারতাম। দেখো দুটো হাতাই এরকম সুন্দর ডিজাইন, আমার খুব ভালো লেগেছে এই ড্রেসটা। আর গলার কাজটা আর বুকের ডিজাইনটা তোমাদেরকে দেখাই, দেখো তোমরা দেখে বুঝতে পারছো যে এটা কতটা সফট, ভীষণ সফট। এই যে ব্যাক সাইডটা ঠিক এরকম, আর এটাও কিন্তু সেম পায়ে এই পেটের কাছে ইলাস্টিক দেওয়া, ঠিক আছে? কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে, এই ড্রেসটা কাদের কাদের ভালো লেগেছে, ঠিক আছে? আমার তো খুব ভালো লেগেছে, আর এটা কিন্তু একটা হোয়াইট আর ব্লু এর ওপর কম্বিনেশনে একটা সুন্দর ফ্রক বা কুর্তি, যাই বলো না কেন, আমি তো ফ্রকই বলবো এটাকে। তো তোমরা যদি এটা চাও কিনতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। আর এই সমস্ত শপিংগুলো আমি ডিএনবি অ্যাপ থেকে করেছি, আর আমার প্রিয় অ্যাপ হচ্ছে ডিএনবি স্টোর, তোমরা চাইলে ডিএনবি স্টোর থেকে শপিং করতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা জমিয়ে শপিং করতে পারো। যারা টপ পরতে পছন্দ করো, তো তাদের জন্য বলবো এই ড্রেসটা,
এত সুন্দর ডিজাইন, একদম সিম্পলের ওপর তোমরা দেখতে পাচ্ছ, কোনো রকম একেবারে বেশি কাচের ব্যাপার নেই, একদম সিম্পল আর ভীষণ সফট কাপড়। আর এটা হচ্ছে একটা নেভি ব্লু কালার বলতে পারো। আর ডিজাইনটা দেখো ফ্রেন্ডস, ডিজাইনটা খুবই সুন্দর, ডিজাইনটা খুবই সুন্দর। আর এটার ব্যাক সাইডটাও এরকম একদম ফ্রেশ, আর এত সফট বলে বোঝাতে পারবো না। তো তোমরা চাইলে এই টপটা নিয়ে নিতে পারো ডিএনবি অ্যাপ থেকে, আমি কিন্তু ডিএনবি অ্যাপ থেকে এই টপটা কিনে নিয়েছি। আর এটার লিঙ্কও পেয়ে যাবে ডিসক্রিপশানে। আর ডিএনবি অ্যাপে গিয়ে তোমরা যদি টপে গিয়ে টপ ড্রেসে গিয়ে সার্চ করো তাহলে কিন্তু এটা তোমরা সেখানেই পেয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ডস, একদম ফ্রি সাইজ। তো এখান থেকে কিভাবে উপার্জন করা যায় সেটা যদি তোমাদের জানতে হয়, মানে একটা ছোট্ট ভিডিও ক্লিপের মাধ্যমে যদি তোমরা জানতে চাও, তাহলে আমার আজকের পুরো ভিডিওটা কন্টিনিউ করো। ভিডিও শেষে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো যে এখান থেকে তোমরা কিভাবে ইনকাম করতে পারবে। তো আজকে সকালবেলা জলখাবারে করেছিলাম আমি চাউমিন, দেখতে পাচ্ছ মেয়ে কত খুশি হয়ে খাচ্ছে, চামচ সমেত ঢুকিয়ে নিয়েছে, কারণ ও ভীষণ ভালোবাসে চাউমিন খেতে। আমার মতোই হয়েছে, কারণ আমিও কিন্তু চাউমিনের বিশাল বড় ভক্ত, বিশেষ করে এই বাড়িতে করা চাউমিনের বিশাল বড় ভক্ত। দোকানের চাউমিনের থেকে আমার বাড়ির চাউমিন যেন স্বাদ বেশি লাগে। তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের কোন চাউমিন বেশি ভালো লাগে, বাড়ির বানানো নাকি বাইরের। আমার কিন্তু বাড়িরটা, যাই হোক, বাড়ির বানানো চাউমিন খেয়ে আমার পেট ভরে না, আর বাইরেরটা এক প্লেট পুরো কমপ্লিট করতে পারি না। তো যাই হোক, এখন চলো তোমাদেরকে নিয়ে আসলাম আমার বাড়িতে। তো বাড়িতে দেখতে পাচ্ছ আমার, এটা হচ্ছে আমার বান্ধবীর বাবা, আবার ওনার আরও একটা পরিচয় আছে, সেটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের বন্ধু, ওনার নাম হচ্ছে পরীক্ষিত দেবনাথ। তো ভীষণ ভালো মানুষ একজন, ওনাকে আমি বহু বছর ধরে চিনি, যেহেতু আমার বান্ধবীর বাবা বললাম। ওনার মেয়ের সাথে আমি একই স্কুলে পড়েছি, দেবনাথ গার্লসে পড়েছি ওনার মেয়ের সাথে আমি 5 বছর। যাই হোক, তো দরজা জানলার মাপ নিতে এসছেন উনি, জানলা হবে দরজা হবে। আমি অবশ্যই তোমাদেরকে ডিজাইনগুলো দেখাবো, তোমরা যেরকম ডিজাইন মানে বলবে বেশি আমাকে, আমি চেষ্টা করবো সেই ডিজাইনটাই করার। আর এই যে বারান্দাটা দেখছো, তো বারান্দাতেও কিন্তু গ্রিল বসাবো। আর এখানে তোমরা স্লাইডার জানলার বসানোর কথা বলেছিলে, সেটা হবে না মনে হয়, জেঠুরা আমাকে তাই বললো। তো এখানে শুধু গ্রিল বসাবো আর তার সাথে একটা পর্দা সিস্টেম করে নেবো, ভেতর থেকে পর্দা যাতে দিয়ে দিতে পারি দুপুরটুকু আর রাত্রিটুকুর জন্য, বাদ বাকি টাইম না হয় পর্দাটা খোলাই থাকবে। গ্রিলটা, গ্রিল দিয়ে আলো বাতাস ঢুকবে, ভালোই হবে, রোদ ঢুকবে, দেখতে পাচ্ছ তোমরা। অবশ্য ছোটো মাদের ঘর হয়ে গেলে কী হবে জানি না, তবে যতদিন না হয় আর কি। তো আমাদের বেডরুমে, মেয়ের বেডরুমে সব আর কি গ্রিল বসবে, তার সাথে গ্রিলের সাথে স্লাইডার যে কাঁচের জানলাগুলো হয় সেগুলোও বসবে। শুধুমাত্র রান্নাঘরে আর সিঁড়ির তলায় যে দরজা মানে জানলাগুলো আছে রান্নাঘরে আর সিঁড়ির তলায়, ওগুলো হচ্ছে শুধু গ্রিলের সাথে কাঠের জানলা থাকবে, দুপাল্লার কাঠের জানলা। তো এই হচ্ছে ডিজাইন বন্ধুরা, তোমরা চয়েস করো কোনটা ভালো লাগছে। এগুলো সব জেঠু আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে পছন্দ করার জন্য। তো আমি তো সবসময় দেখছি আর ভাবছি যে কোন গ্রিলের ডিজাইনটা বেশি ভালো, তো যেটা ভালো লাগবে সেটা জেঠুকে আমি পাঠাবো, আর জেঠু করে দেবে বলেছে। আর মেন গেটটা হবে লোহার, দরজা হবে দুপাল্লার, তো সেটার ডিজাইনটা যদি এখানে নেই, এখানে শুধু জানলার ডিজাইন। তো কেমন লাগছে জানাবে। আমার সবথেকে বেশি এর পরেরটা ভালো লেগেছে, তারাও দেখাচ্ছি, এই যে এইটা, এইটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। তোমরাও আমাকে জানাবে ভালো করে দেখে, ঠিক আছে, কারণ তোমাদের মতামতটাও আমার কাছে খুব জরুরি, তোমাদের পছন্দেরও আমার কাছে অনেক দাম। তো কোনটা ভালো লাগছে সেটা অবশ্যই জানাবে। আর কালারটা তো নিজের মনের মতো দেয়া যায়, এখানে তোমরা শুধু ডিজাইনটা দেখো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আমি এই মাত্র বাজার থেকে বাড়িতে আসলাম। আমি বাজারে একাই গেছিলাম, সেটা হচ্ছে মেয়ের যে বইগুলো মলাট লাগাতে দিয়েছিল সেই বইগুলো বাজার থেকে আনলাম। আর দু একটা জিনিস খুব কেনার প্রয়োজন হয়ে পড়েছিল, সেটা কিনে নিয়ে আসলাম। আর তারপরে ফেরার পথে নিয়ে আসলাম এগরোল। তো দেখো, মার জন্য, ছোটো মার জন্য, আর এদিকে আমরা খাচ্ছি, আর নিচে সোমনাথের জন্য নিয়ে এসেছি। তো সোমনাথ তো খাবে, নিচে গিয়ে ওকে দেবো অবশ্য। তো এই আর কি, আর সবাই মিলে গল্প করছি, কথা বলছি, এই তো চলছে আর কি। তো চলো তোমাদেরকে একটু বাদে নিচে গিয়ে অবশ্যই দেখাবো জিনিসগুলো, তোমরা বুঝতে পারবে যে কী কী কিনেছি, কী কী প্রয়োজন ছিল কেনার। কিন্তু আজকে নিরামিষ খাওয়ার দিন, কেউ মানে আমার মাথাতেই ছিল না যে আজকে নিরামিষ খাওয়ার দিন, তাহলে হয়তো এগরোলটা কিনতামই না, কারণ নিজে খাবো আর সবাই মানবে এটা তো কেমন একটা লাগে।
তো যাই হোক, কিনে নিয়ে যখন চলে এসেছি তখন বলল যে থাক আর কোনো ব্যাপার না, একটা দিন না একটুখানি এদিক ওদিক হয়ে গেল। তো যাই হোক, নিজেরও খারাপ লাগছিল কারণ আজকে নিরামিষ খাওয়ার দিনে আমি এগরোল নিয়ে চলে এসেছি, তবুও কেউ যে বকাঝকা দেয়নি এটাই অনেক আমার কাছে। তো যাই হোক, চলো সবাই, কারণ অনেকেই আছে যারা এই দিনটা মানে, সপ্তাহে একটা দিন মানে। আমারও ইচ্ছা আছে, দাঁড়াও আমি নতুন বাড়ি হয়ে গেলে আমি একটা দিন নয় আমি দুটো দিন মানবো, ইচ্ছা আছে, সেটা হচ্ছে মঙ্গলবার আর শনিবার, এই দুদিন আমার মানার খুব ইচ্ছে। তো ফ্রেন্ডস, আমি চলে এসেছি, উপর থেকে নিচে নামলাম আর তোমাদেরকে এবার দেখাবো। বেশি কিছু একটা কেনাকাটা করে নিই, ওই অল্প কটা কেনাকাটা যেগুলো খুব দরকার ছিল। মেন যেটা কারণ ছিল সেটা হচ্ছে মেয়ের স্কুল, স্কুল বলছি, যেখানে আর কি বইয়ের মলাট লাগাতে দিয়েছিলাম, মেন কাজ ছিল সেখান থেকে আর কি বইগুলো নিয়ে আসে, এটাই ছিল মেন কাজ, বুঝলে তো। আর মেন কাজ ছিল হচ্ছে চাল, মানে জাস্ট ফোন করে বলে দেওয়া হয়েছে যে চাল দিয়ে যেতে, তো সেটা একটুখানি নক করে দেওয়া যে এসো, কিন্তু ব্যস এইটুকুই আর কিছু না। তো এইমাত্র হোম ডেলিভারি দিয়ে গেলো চালের বস্তা, তো সেটা এখনও গুছাইনি, ওটা সোমনাথ গুছিয়ে রাখবে কারণ ওটা আমি তুলে ঢালতে পারবো না, ওকে ও তুলে হাঁড়িতে ঢেলে দেবে। আর এই হচ্ছে বই, দেখো মলাট লাগিয়ে দিয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে, সুতো দিয়ে ভিতরে সুতো দিয়েছে আর এই বাইরে এরকম সেলোটেপ দিয়ে লাগিয়ে দিয়েছে। আর দোকান থেকে বললো যে এত পাতলা, স্কুল থেকে না কিনে বাজার থেকে কিনবে, এত পাতলা মলাট তাই বলছে। তো সোমনাথকে সেটা বললাম, ও বললো যে না এটাই খুব ভালো হয়েছে কারণ পাতলা বলে কোনটা কোন বই সেটা ভালো দেখা যাচ্ছে, দেখো কোনটা কোন বই সেটা বোঝা যাচ্ছে, তো পাতলা বলেই বোধ হয় ভালো হয়েছে, ও তাই বলছে। সত্যি এটা ঠিক কথা, কিন্তু ভেতরে কোন বই সেটা আমাদেরকে খুলে দেখতে হবে না। আর স্টিকার এখনও লাগানো হয়নি, স্টিকার ও বলেছিলো যে দোকান স্টিকার কিনে আনতে বা লাগিয়ে আনতে, কিন্তু আমার হঠাৎ করে মনে পড়লো যে আমার আগের বছরের স্টিকার না আমার কাছে রয়েছে এখনও, তো ফালতু আর কিনবো কেন আগের বছরের স্টিকার থাকতে, তো তার জন্য আর স্টিকার কিনে নিই, ওই স্টিকারগুলো নিয়ে লাগিয়ে দেবো বইয়ে, ঠিক আছে। এরকম একটা বেঁচে গেছে, দুখানা নিয়ে গেছিলাম এরকম, একটা ফেরত এসছে আর একটা আর কি হয়ে গেল। তো যাই হোক, আর কিনেছি মেয়ের জন্য একটা ফ্রক কাম সোয়েটার বলতে পারো, মেয়ের বাড়ির বাইরে পড়ে যাওয়ার জন্য কিনেছি, ওর বাড়ির বাইরে পড়ে যাওয়ার একটাই ছিল, তো তার জন্য আরেকটা কিনলাম কারণ ওটা নোংরা হলে না বাড়ির, মানে এক গাদা সোয়েটার সব বাড়িতে পুড়ি ফেলা হয়েছে বুঝলে তো, এবার বাড়ির বাইরে গেলে না দু একটা লাগে, তার জন্য এইটা কিনলাম, এটা শুধুমাত্র বাড়ির বাইরে গেলে, কোথাও গেলে টেলে বুঝলে তো। কেমন হয়েছে জানাবে, এটার দাম নিয়েছে সাড়ে তিনশো টাকা চেয়েছিল কিন্তু আমি 250 টাকা দিয়ে নিয়েছি, হ্যাঁ 350 টাকা দিইনি, ঠিক আছে। তো 250 টাকায় সোয়েটারটা কেমন হয়েছে জানাবে, ভীষণ সুন্দর কিন্তু দেখতে, সবাই ভালো বলছে। এ দেখো সোয়েটার মেয়ের, হেরি আছে না, পিঙ্ক আর ব্ল্যাকের কম্বিনেশনটা সেই। আচ্ছা, আর কিনেছি মেয়ের জন্য তিনটে প্যান্ট, আমি জানতাম না যে বাচ্চাদেরও ল্যাগিংস পাওয়া যায়, আমি জানতাম শুধু আমাদেরই বোধ হয় ল্যাগিংস পাওয়া যায়, একদমই না বাচ্চাদেরও পাওয়া যায়, আমি জানতাম না শুধু। এ দেখো, এটা একটা ল্যাগিংস কিনেছি আমার মেয়ের জন্য, এটা বাড়ির বাইরে কোথাও গেলে টেলে পড়বে তার জন্য, এটা একদমই বাড়িতে পরার নয়, বাড়ির বাইরে পরার জন্য একটা ল্যাগিংস নিয়েছি, এটার দাম নিয়েছে হচ্ছে 70 টাকা, হ্যাঁ। আর দুটো প্যান্ট কিনেছি, এই দুটো প্যান্ট বুঝতে পারছি না বাড়িতে পরিয়ে ফেলবো নাকি, এই প্যান্ট অন্তত তুলে রাখার দরকার জানি না, সেটা বুঝতে পারছি না। তো 60 টাকা করে নিয়েছে এই প্যান্টগুলো, কেমন হয়েছে জানাবে। দেখো ফ্লিপকার্ট থেকে 6খানা প্যান্ট কিনেছিলাম না এরকম টাইপের, কিন্তু প্যান্টগুলো মেয়ের এত বড় হচ্ছে মনে হয় 1-2 বছরের আগে পরতে পারবে না, তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে পাল্টাবো কি না, এত সুন্দর প্রিন্ট, তোমরা কিন্তু সবাই একটাই কমেন্ট করেছো যে পাল্টানোর দরকার নেই, রেখে দাও 1-2 বছর পরেই পরবে, কিন্তু অত সুন্দর প্রিন্ট তুমি যদি না পাও পাল্টানোর দরকার নেই। তো তোমাদের কথা মতো ওই প্যান্টগুলো আমি সযত্নে রেখে দিয়েছি মেয়ের এই আলমারিতে, যখন বড় হবে মানে 2-1 বছর পর আর কি পরাবো, তো ততদিন তো লাগবেই বুঝতেই পারছো, তো ওর মাপের নিয়ে আসলাম, কেমন হয়েছে ছাপা দুটো জানাবে, ঠিক আছে। আর কি কিনেছি, আর সেরকম কিছু কিনিনি, ও দাঁড়াও, আর দুটো নেল পলিশ কিনেছি, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে
এই কালারটা কেমন হয়েছে, কালার দুটো জানাবে। ঠিক আছে, দুটো নেল পলিশ। আর এরকম টাইপের কানের পরার শখ ছিল, তো শখটা মিটিয়ে নিলাম, তবে কোনোদিন পরবো কি না জানি না। কেনার শখ ছিল, যদি কখনো শর্ট ভিডিও করি, বিশেষ করে শর্ট ভিডিওর জন্য এটা আমার স্পেশালি কেনা, আদার্স স্পেশালি শর্ট ভিডিওর জন্য এটা কেনা। যদি কখনো শর্ট ভিডিও করি বাড়ি হয়ে গেলে ছাদে, তখন এটা আমার লাগতে পারে, তো জানি না আদৌ কাজে লাগবে নাকি শুধুমাত্র শখ পূরণ হলো, পরবো না হয়তো। অনেক আগে ওরকম কানের বোধহয় পড়েছি, তখন আমার 15-16 বছর বয়সে বোধহয় পড়েছি। আর কিনেছি সাথে একটা বিস্কুটের প্যাকেট দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। আসলে এই বিস্কুটগুলো না 10 টাকা দামের ছোট ছোট যে প্যাকেটগুলো পাওয়া যায় বাড়ির সামনে এসেছিলো, বুঝলে তো, এবার সেটা কিনেছিলাম। কিনে দেখি কি যে আমার মেয়ে প্রচণ্ড ভালো খাচ্ছে, তো ও যেহেতু প্রচণ্ড ভালো খাচ্ছে তাই ভাবলাম যে তাহলে একটা বড় প্যাকেট নিয়ে আসি। তো এই প্যাকেটটা নিয়ে এসেছি, এটা আমার মেয়ের জন্য, ও এটা হচ্ছে আমার মেয়ের এখন বর্তমানে আপাতত ফেভারিট বিস্কুট, কতদিন থাকবে জানি না। আর নিয়েছি এরকম চকলেট বিস্কুট, এর ভিতরে চিজ রয়েছে, চিজ দিয়ে বিস্কুট বলছে, জানি না ফার্স্ট টাইম খাবো, হ্যাঁ কখনো খাইনি, 5 টাকা করে দেখতে পাচ্ছ, তো এটাও ফার্স্ট টাইম খাবো। ঠিক আছে, আরেকটা জিনিসও ফার্স্ট টাইম খাবো, সেটা হচ্ছে এই যে এই বিস্কুটটা, এটা বলছে বিস্ক ফার্মের চিজ ক্রিম বিস্কুট, এটাও ফার্স্ট টাইম খাবো, বুঝলো তো। তো দেখা যাক কেমন খেতে হয়, তোমাদেরকে জানাবো যখন খাবো। তো ব্যাস, যাই হোক, তো এই ছিল আমার আজকে কেনাকাটা। আর কিছু সেরকম কেনাকাটা নেই, কিছু আর কিনিনি, জাস্ট এই 2-1টা জিনিসই কেনার ছিল। আর দেখতে পাচ্ছ আজকে কেমন চুলে চিপচিপে করে তেল দিয়ে বাজারে গেছিলাম, তেল দিয়ে বিনুনি করে এই সোয়েটারটা আজকে পরে গেছিলাম। এই সোয়েটারটা আমার মা দিয়েছে, তোমরা জানো, এই সোয়েটারটা পরে গেছিলাম। সোয়েটারটার মধ্যে না একটুখানি এগরোল ফেলেছি, মনে হচ্ছে এটা এখন কাচতে হবে, এটা তো আমি আর রোদে দেবো না, জল ধোয়া করবো না, একদম সার্ফে ধুতে হবে সোয়েটারটা। কী করলাম বলো তো, একটুখানি এগরোল ফেলে মাথাটা খারাপ হয়ে গেল। যাই হোক চলো, আর সোমনাথাই খেয়ে উঠলো এখন, এখন আমি বিছানাটা করে নিই চটাপট করে, বিছানাটা করে নিয়ে তারপরে মেয়ে হয়তো 2-1 গাল খাবে, কারণ এইমাত্র এগরোল খেয়েছে, আজকে ও রাত্রিবেলা পেট ভরে ভাত খাবে না আমি জানি, ওই 2-1 গাল যা খায় খাবে। ঠিক আছে, আর আমি আজকে রাতে কিচ্ছু খাচ্ছি না, আমার ওই এগরোল খেয়ে হয়ে গেছে, পেট ভরে গেছে, তো এখন বিছানা করবো, শুয়ে পড়বো, আজকে ভিডিওটা আর বড় করবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে। ঠিক আছে, ততক্ষণের জন্য টাটা। আর আমি আজকে এই কুর্তিটা পরে বাজারে গেছিলাম, যাওয়ার সময় তো দেখানো হয়নি, এই দেখো এই কুর্তিটা দেখেছো আগে এক দুবার মনে হয়, এই কুর্তিটা পরে গেছিলাম, এটা আমার বুধবারের কাকিমার কাছ থেকে কেনা। ঠিক আছে, চলো টাটা। DNB एक बेहतरीन ऐप है जिसमें आप सिर्फ बेस्ट क्वालिटी फैशन प्रोडक्ट्स बेस्ट डिस्काउंट पर ही नहीं खरीदते, साथ में आपको मिलता है एक प्लेटफॉर्म जिसके थ्रू आप मंथली इनकम पा सकते हैं सिर्फ अपने अकाउंट का रेफरल कोड शेयर करने से। आपको करना है सिर्फ इतना, एक ऐप डाउनलोड कीजिए, दो अपना अकाउंट बनाइए और आपका रेफरल कोड ऑटोमेटिक जनरेट हो जाएगा, तीन अपने लिए या अपनों के लिए शॉपिंग कीजिए, चार अपना रेफरल कोड शेयर कीजिए। आपके हर रेफरल की शॉपिंग ऑर्डर पर आपको उनके खरीदे हुए प्रोडक्ट के प्राइस का 5% मिलेगा सीधे आपके अकाउंट में। इस अमाउंट को आप जब चाहे विड्रॉ कर सकते हैं या फिर उसे शॉपिंग के लिए इस्तेमाल कर सकते हैं। इसके साथ ही आप रीबाइंग स्कीम में भी एनरोल कर सकते हैं, जिसका मतलब अगर ए ने अपने दोस्तों को रेफर किया और उन दोस्तों ने अपने दोस्तों को रेफर किया, तो ए अगर रीबाइंग स्कीम में है तो उसके दोस्तों की शॉपिंग का 5% तो मिलेगा ही, साथ में दोस्तों के रेफरेंसेस की शॉपिंग का 5% भी मिलेगा। आपके हर रेफर्ड यूजर को मिलेगा फ्लैट 50% ऑफ अगले 6 महीने तक, और हर महीने आपको मिलेगा अपने 50% ऑफ कूपन की वैलिडिटी आगे बढ़ाने का मौका, वो भी सिर्फ DNB से शॉपिंग करके।